আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আনা নার্সারির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে শীতের যে আইটেমগুলি আছে, ফুলের যে আইটেমগুলি, শীতের সময় আমরা কোন কোন ফুলগুলি আমরা রোপণ করতে পারি, আর ফুল রোপণ করার জন্য বীজ থেকে যদি আমরা চারাটা নিতে চাই, তাহলে কিন্তু এখনই উপযুক্ত সময় আমরা বীজটা রোপণ করা। যারা ছাদ বাগান করতে চান, তারা কিন্তু এখনই বীজ বপন করতে হবে, কারণ আমাদের এক থেকে দেড় মাস এই ফুলগুলি আসতে সময় লাগে। তো শীতে আমরা এই ১৩টি আইটেম আমি রাখছি, যেগুলি প্রচলিত এবং অত্যন্ত সুন্দর এই ফুলগুলি। এগুলি বাগানে না থাকলেই হয় না, বাগান অপরিপূর্ণ থেকে যায়, যার কারণে এই ফুলগুলি আমি রেখেছি। এই ১৩টি আইটেমের মধ্যে গাঁদার যে আইটেমটা, সেটা কিন্তু আসলে প্রথমেই আমি রাখলাম গাঁদার আইটেম, কারণ গাঁদা ছাড়া বাগান আসলে সুন্দর হয় না। তো গাঁদা এটা কমন একটা ফুল শীতের মধ্যে, তো গাঁদার অনেকগুলি ভ্যারাইটি আছে, তার মধ্যে হচ্ছে হোয়াইট কালারটা, এই যে হোয়াইট কালার গাঁদা ফুল, এটা আমরা রাখতে পারি, এবং এই যে হলুদ ইয়েলো কালার, এর পাশাপাশি এই যে অরেঞ্জ কালারের যেটা গাঁদা আছে, আরেকটি গাঁদা ফুল আছে, সেটি হচ্ছে বিভিন্ন ধরনের কালার, এই যে মিক্স, মানে এটা হচ্ছে রেড কালার আর পাশাপাশি ইয়েলো, এর ভিতরে দুটি কালারের মিক্স আর কি। এটাও কিন্তু আমরা এই সে ফুলের গাঁদা ফুলের মধ্যে এই চারটি ভ্যারাইটি আমরা রাখতে পারি, এটা কমন একটি চারটি ভ্যারাইটি। তারপর যে ফুলটা আমি বলবো, সেটা হচ্ছে যে পপি, অত্যন্ত সুন্দর মিক্স কালারের, বিভিন্ন কালার হয়, এই ফুলটাও কিন্তু আমরা এই বীজ বপন করতে পারি এই শীতে। আর এগুলি প্রত্যেকটাই কিন্তু আমরা মাটি ব্যবহার, মাটির পাশাপাশি নদীর সাদা বালি এটা মিক্স করবো, 50% মাটি, 50% সাদা বালি, এর পাশাপাশি কিছু গোবর আমরা মিক্স করে নিতে পারি। এভাবে পপির পরে হচ্ছে আমরা যেই অ্যাস্টার, অ্যাস্টার ফুলটা কিন্তু অত্যন্ত সুন্দর এই বাগানের মধ্যে, অ্যাস্টার ফুলটা অত্যন্ত সুন্দর এবং এর জার্মিনেশনও খুব ভালো, এটাও কিন্তু আমরা রোপণ করতে পারি। এরপর যে ফুলটা বলবো, সেটা হচ্ছে সানফ্লাওয়ার, মানে সূর্যমুখী। এই সূর্যমুখী ফুল আসলে আমরা কিন্তু সূর্যমুখী অনেকেই জমিতে রোপণ করে থাকেন বীজের জন্য, বা সূর্যমুখী ফুলের বীজ থেকে কিন্তু আমরা তৈল তৈরি করি। তো অনেকেই জমিতে চাষ করে থাকেন সূর্যমুখী, তো বাগানেও কিন্তু সূর্যমুখী ফুলটা আমরা রাখতে পারি। এরপর যেটা আমি বলবো, সেটা হচ্ছে যে বারবেনিয়া, এই ফুলটাও কিন্তু অত্যন্ত জোপালু একটি ফুল, অত্যন্ত সুন্দর একটি ফুল, এটাও কিন্তু আমরা শীতে ছাদ বাগানে আমরা রাখতে পারি। তারপর যে ফুলটি আমরা রাখতে পারি, বিভিন্ন কালার, বিভিন্ন কালারের পিটুনিয়া, এই ফুলটাও কিন্তু অত্যন্ত সুন্দর একটি ফুল, অত্যন্ত সুন্দর একটি কালার। হ্যাঁ, বিভিন্ন কালারের আমরা বিভিন্ন ভ্যারাইটি পিটুনিয়া আমরা কিন্তু এই ছাদ বাগানে রোপণ করতে পারি। তারপর যে ফুলটা, সেটা হচ্ছে ড্যান্টাস, দেখেন অত্যন্ত সুন্দর একটি ফুল, এখানে ছবিতে যেরকম দেখা যাচ্ছে ঠিক এরকমই সুন্দর হয়, অনেক সুন্দর একটি ফুল, গাছগুলি বেশি উচ্চতা হয় না, খাটো জাতের, তো আমরা এই ফুলটাও কিন্তু আমরা এই শীতে রাখতে পারি। তারপর মোরগ ফুল, হ্যাঁ এই ফুলটাও কিন্তু অনেকেই পছন্দ করেন, পছন্দের একটি ফুল, এটাও কিন্তু আমরা এই ছাদ বাগানে বা আমরা শীতের যে ফুলের যে আইটেমের মধ্যে এই ফুলটাও আমরা রাখতে পারি। তারপর যে ফুলটা হচ্ছে, সেটা হচ্ছে জারবেরা, এই জারবেরা ফুল এটাও কিন্তু বিভিন্ন কালারের হয়, বিভিন্ন কালারের এই জারবেরা ফুল, এটাও কিন্তু বীজ থেকে হয়, এটাও কিন্তু আমরা ছাদ বাগানে রাখতে পারি। তারপর হচ্ছে কসমস, কসমস অত্যন্ত সুন্দর, এর গাছের কাণ্ডগুলিও অত্যন্ত সুন্দর দেখতে, ফুলগুলিও বিভিন্ন কালারের ফুল হয়, অত্যন্ত সুন্দর একটি ফুল, এটাও কিন্তু আমরা ছাদ বাগানে রাখতে পারি। তারপর যেটা ডালিয়া, ডালিয়া আসলে ফুল বড় আকারের ফুল হয়, এবং এই ডালিয়া ফুল আসলে সবাই পছন্দ করে, ডালিয়া ফুল এটাও কিন্তু আমরা ছাদ বাগানে রাখতে পারি। তারপর যেটা, সেটা হচ্ছে জিনিয়া, জিনিয়া মিক্স, বিভিন্ন কালারের জিনিয়া পাওয়া যায়, হ্যাঁ এই জিনিয়াও কিন্তু আমরা এই শীতে ফুল বাগানে রাখতে পারি। তারপর গাজানিয়া, গাজানিয়া ফুলটাও কিন্তু অত্যন্ত সুন্দর একটি ফুল এবং বিভিন্ন কালারের হয়ে থাকে, তো আমরা এটাও কিন্তু বীজ বপন করতে পারি এই ছাদ বাগান করার জন্য। তো ছাদ বাগান করার জন্য কিন্তু আমরা বিভিন্ন কালারের আমরা এই ফুলগুলি রোপণ করে থাকব।
এখন বীজ রোপণ করার সময় আর এখন বীজতলা তৈরি করে যারা ছাদ বাগান করবেন তাদের জন্য তার এত বেশি বীজের প্রয়োজন নেই, অল্প কিছু গামলার মধ্যেই আমরা কিন্তু এই বীজ রোপণ করতে পারি। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত পানি জমে না থাকে এবং একদম শুকিয়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। এবং আমরা ইচ্ছা করলে কিন্তু এটা কোকোপিটের মাধ্যমেও কিন্তু আমরা এই চারাগুলি সবচেয়ে ভালোভাবে জার্মিনেশন হয়। তাছাড়া আমরা মাটিতেও এ করতে পারি, মাটির সাথে কিছু বালি মিক্স করে দেব, হ্যাঁ দিয়েই কিন্তু আমরা এই মাটি তৈরি করে আমরা এটা বীজ রোপণ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।